সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এর এর ক মধ্য থেকে হিসাব করো তো হিসাব করার মধ্যে এখানে তোমাদের ভগ্নাংশের যুগ আছে এবং বিয়োগ আছে তো আমি আজকে আলোচনা করব তোমাদের এখানে যুগের যে আটটি অঙ্ক রয়েছে সেই যুগের আটটি অঙ্ক আমি আলোচনা করব তারপর আগামী যে ক্লাস হবে সেটার মধ্যে আমরা বিয়োগের আট বাকি সাতটা অঙ্ক থাকবে সেগুলো আমরা আলোচনা করব তো দেখো এখানে হিসাব করার মধ্যে যুগ এবং বিয়োগ দুইটার ক্ষেত্রে কিছু আমি তোমাদেরকে ফর্মুলা দিব ফর্মুলাটা তোমার আগে শুনতে হবে তো ফর্মুলাটা যদি প্রথমে দেখবা প্রকৃত ভগ্নাংশ আছে কিনা প্রকৃত ভগ্নাংশ আছে কিনা যদি থাকে তাহলে গুড যদি না থাকে তাহলে অপ্রকৃত থাকবে না মিশ্র থাকবে ঠিক আছে তাহলে আমাদেরকে কি করতে হবে অপ্রকৃত ভগ্নাংশ যদি থাকে হ্যাঁ আমরা দেখব অপ্রকৃত আছে কিনা যদি প্রকৃত না থাকে কি থাকবে অপ্রকৃত ভগ্নাংশ আছে কিনা যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে তো ভালো আর অপ্রকৃত যদি না থাকে মিশ্র থাকবে মিশ্র তো এখন দেখো যদি মিশ্র ভগ্নাংশ থাকে আমরা অপ্রকৃত কনভার্ট করব ঠিক আছে আমরা ইতিমধ্যেই আমরা দেখেছি সরি যদি অপ্রকৃত থাকে তাহলে তো অপকৃত থাকলো আর যদি মিশ্র থাকে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করবো অপ্রকৃত ভগ্নাংশে আমরা কিভাবে কনভার্ট করবো দেখো এখানে কি আছে এক সমস্ত মানে একটা পূর্ণ সংখ্যা তাই না একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ থাকলে আমরা অপ্রকৃত আমরা কনভার্ট করব অপ্রকৃত আমরা কীভাবে কনভার্ট বানাবো দেখো আমরা কি করি এটার সাথে এটা গুণ তারপর এটা যুগ দুই একে দুই দুই আর একে যুগ দিলে তিন এই যেটা হয়ে গেছে কি এখন অপ্রকৃত তাহলে প্রথম এটা কি আমাদেরকে প্রকৃত ভগ্নাংশ আছে কি দেখতে হবে যদি না থাকে মিশ্র অথবা অপ্রকৃত থাকবে যদি মিশ্র থাকে আমরা অপ্রকৃত কনভার্ট করব আচ্ছা অপ্রকৃত কনভার্ট করার পরে সমহর ভগ্নাংশে প্রকাশ করতে হবে ভগ্নাংশে প্রকাশ সম করব তিনটা নিয়ম গেল আমাদের প্রথমটা দেখতে হবে কি প্রকৃত ভগ্নাংশ আছে কিনা যদি থাকে তাও আমাদের সমহরে করতে হবে যদি না থাকে মিশ্র থাকবে মিশ্র থাকলে অপ্রকৃত ভগ্নাংশে বানাতে হবে আর যদি অপকৃত থাকে তো থাকলো তারপর আমরা এই দুইটা কাজের পরে আমি আনব কি সমহর রূপে প্রকাশ তারপর যদি যুগ থাকে যুগের কাজ করব বিয়োগ থাকলে বিয়োগের কাজ করব সর্বশেষ যেটা করতে হবে যুগ বিয়োগ করার পর আমাকে লগিষ্ট আকারে প্রকাশ করতে হবে তো এটা হলো আমার সর্বশেষ স্টেপ তো প্রথম স্টেপটা কি ছিল যে প্রকৃত ভগ্নাংশ আছে কিনা তো এখানে দেখো এই যে ছয় ভাগের চার ছয় ভাগের তিন দেখো দুইটাই কিন্তু প্রকৃত ভগ্নাংশ আচ্ছা ঠিক আছে তাহলে প্রকৃত ভগ্নাংশ গেল তারপর আমি কি করব সমহর সমহর কিন্তু আছে তাই না সমহর এখানে আছে সমহর যদি থাকে আমি কি করব যুগের কাজ যুগ করব আর বিয়োগের কাজ বিয়োগ করব এইটুকু তোমাদের মনে থাকবে তো আপাতত যে যুগের কাজ যুগভাবে করব আর বিয়োগের কাজ আমরা বিয়োগভাবে করব তো দেখো সমহর আছে সমহর থাকলে কি আমরা হর একটা নিলাম আর এখানে চার যুগ পিন চার যুগ পিনে কত হলো সাত এখন দেখো এটা কি হয়ে গেছে এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে তো অপ্রকৃত ভগ্নাংশ হলে তো যদি এরকম অপ্রকৃত থাকে বা প্রকৃত যাই থাকে আমি লগিষ্ট আকারে প্রকাশ করতে হবে এখন লগিষ্ট আকারে যদি আমরা প্রকাশ করি তাহলে কি আমরা দেখবো ভাগ যায় কিনা দুইটার কি একই এটাকে সাত দ্বারা যাবে এটাকে দুই ধারা যাবে তিন দ্বারা যাবে তাহলে আর ভাগ করা যাবে না এখন আমি ওই ভাগ করার পর লগিষ্ট আকারে করার পর আমি দেখবো কি এটা অপ্রকৃত আছে কিনা অপ্রকৃত আছে কিনা যদি অপ্রকৃত থাকে এটাকে মিশ্র ভগ্নাংশে বানাতে হবে আর যদি প্রকৃত থাকে তাহলে তো অ্যান আপ আর কিছু করার নাই এখানে দেখো এটা অপ্রকৃত তাহলে আমি কি করবো এটাকে মিশ্র ভগ্নাংশে বানাবো ছয় কে ছয় এক তাহলে এটা কি করব এক সমস্ত ভাগের ছয় এক তাহলে এই যে ছয় ভাগের চার এবং ছয় ভাগের তিন দুইটা যোগ করার পর আমরা ফল পেয়েছি এটা তো আশা করি তোমরা একবারে স্পষ্টভাবে বুঝতে পেরেছ তো চলো আমরা দুই নম্বর যে সমস্যাটি আছে দুই নম্বর সমস্যাটাই আমরা একটু দেখি দুই নম্বর সমস্যাটি আছে এক সমস্ত তিন ভাগের দুই যোগ দুই সমস্ত তিন ভাগের দুই তো এখানে দেখো আমি কি করব প্রথমে আমাদের ইয়াটা কি ছিল আমি যে যেটা প্রকৃত ভগ্নাংশ আছে কিনা এখানে কিন্তু প্রকৃত ভগ্নাংশ নাই তার মানে কি আছে এখানে মিশ্র আছে অপ্রকৃত মিশ্র আছে তাই না এই যে পূর্ণ সংখ্যা আছে মিশ্র আছে তো মিশ্রটাকে আমরা কি করব অপ্রকৃত ভগ্নাংশে বানাবো অপ্রকৃত ভগ্নাংশে বানাতে গেলে আমাদেরকে কি করতে হবে হর যা ছিল হরেই থাকবে আমরা এটা এটা গুণ করব তিন একে তিন তারপর যুগ করব এটা তিন আর দুই পাঁচ তারপর দেখো এখানে তিন তিন দিগুণ ছয় ছয় আর দুই আট আচ্ছা এখন দেখো তারপরের স্টেপটা কি সমহর ভগ্নাংশে প্রকাশ দেখো সমহর কিন্তু অলরেডি আছে তাই না আমাদের সমহর এখানে প্রকাশ করা আছে তাই আমার আর এখানে সমহর আলাদাভাবে প্রকাশ করতে হবে না তো তারপর কি করব যুগ থাকলে যুগ করবো বিয়োগ থাকলে বিয়োগ করবো শর্ত হচ্ছে হর একটা নিব আর পাঁচ যুগ কত হয়ে গেল এটা তেরো এখন দেখো আমরা সমহ প্রকাশ করার পরে লগিস্ট প্রকাশ করব দেখো লগিস্ট কিন্তু অলরেডি প্রকাশ করা আছে তাই না এটা কিন্তু আমি কাটাকাটি করতে পারবো না ভাগ করতে পারবো না তারপর আমি কি করব অপ্রকৃত আছে যদি থাকে মিশ্র বানাবো এটা কিন্তু অপ্রকৃত আছে অপ্রকৃত থাকলে আমি কি করব এটাকে মিশ্র বানাবো তো মিশ্র বানালে কতবার যাবে দেখো তো তিন তিন তিরিকে নয় তিন চারে বারো এক এটা কত হবে এখন চার সমস্ত তিন ভাগের এক নিশ্চয়ই আরেকটু তোমরা বুঝতে পেরেছো তো এখন আমরা আর একটা ডিফারেন্ট একটা আছে আমরা সেটা একটু নির্ণয় করব সেটা হচ্ছে তিন নম্বর এখানে দেখো তিন নম্বর যেটা আছে আমরা প্রথমেই বলছিলাম যে প্রকৃত ভগ্নাংশ কিনা হ্যাঁ এখানে কিন্তু প্রকৃত ভগ্নাংশ তাই না ছয় ব্যাগের পাঁচ ছয় তিন আচ্ছা প্রকৃত ভগ্নাংশের পর আমার পরের স্টেপটা কী ছিল যে সমহর কিনা হ্যাঁ এখানে কিন্তু সমহর তো এখন আমি কি করব সমহর থাকলে একটা হর লিখব লিখে যুগ থাকলে যুগ লিখব বিয়োগ থাকলে বিয়োগ লিখব এখানে কিন্তু যুগ আছে তাহলে পাঁচ যুগ তিন কত হয়ে গেল এটা আট পরের স্টেপটা কী ছিল পরের স্টেপটা ছিল হইল প্রকাশ এখন দেখো আমরা লগিস্ট আকারে প্রকাশ করতে পারি কিনা এই আট আটকে আমরা দুই দ্বারা ভাগ দিতে পারবো ছয়কেও দুই দ্বারা ভাগ দিতে পারবো আটকে যদি আমি ছয় দ্বারা দুই দ্বারা ভাগ দিই ফলটা কত হচ্ছে ফলটা হচ্ছে চার আর যদি ছয়কে আমি দুই দ্বারা ভাগ দিই ফলটা হচ্ছে কত তিন তো এখন দেখো তিন ভাগের চার এখন দেখো এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত এটা কিন্তু অপ্রকৃত আছে অপ্রকৃত থাকলে আমরা কি করবো প্রকাশ করবো তো মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে এখানে কি তাহলে আমরা কি দিতে পারবো এটা এক সমস্ত ভাগের এটা আমাদের মিশ্র ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল এটাই আমাদের উত্তর তো তারপর যেটা আছে দেখো চার নম্বর আমাদের টার্গেট কিন্তু আজকে আমরা আট পর্যন্ত শেষ করবো ঠিক আছে তোমাদের আমাদের সাথেই থাকতে হবে তো চার নম্বরটা দেখো একটু ভিন্ন আমরা এক একটা সমাধান করব। এক একটা একটু একটু ভিন্ন হবে তো এখন দেখো প্রথমে আমি কি বলছিলাম অপ্রকৃত প্রকৃত না অপ্রকৃত আমরা এটার আগে মীমাংসা করে নিব এটা কিন্তু কি আছে কি দুই এটা একটা আছে অপ্রকৃত তাহলে কিছু করা দরকার না এটা আছে প্রকৃত মিশ্র থাকলে আমি অপ্রকৃত বানাতাম আচ্ছা যাই হোক পরের স্টেপটা কি সমহর ভগ্নাংশে প্রকাশ এখানে কিন্তু সমহর না আমরা কিন্তু ইতিমধ্যে সমহর ভগ্নাংশে আমরা প্রকাশ করা শিখেছি আগে পূর্বে ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তো এখন দেখো আমরা কি করব সমহর প্রকাশ করবো সমহর প্রকাশ করলে নিয়মটা কি যেটা ছুট যেটা ছুটো এটা দিয়ে আমরা ওপরটাকে ভাগ করব। তো দেখো ছোটো কোনটা এটা ছোট এটা দিয়ে আমরা ভাগ করলাম ভাগ করার পরে যদি ছোটর দিকে হয় তাইলে আমরা গুণ করব। এই দুইটা যদি আমি কে ভাগ করি দুইটা চার কে ভাগ করলে ফলটা হবে দুই দ্বারা আমি দুইটাকে করব তো দুই দ্বারা যদি আমি এটাকে গুণ করি তিন দুগুণে ছয় দুই দুগুনে চার দুই দ্বারা যদি আমি সরি এটা তো যা আসে তাই এখানে আর কোনো পরিবর্তন নেই এখন দেখো ভগ্নাংশে কিন্তু আমরা প্রকাশ করতে পেরেছি তো ভগ্নাংশে প্রকাশ করার পর এরপরের কাজটা কি যুগ থাকলে যুগ বিয়োগ থাকলে বিয়োগ ছয় যুগ এক ইকুয়াল মানে সমান হচ্ছে সাত এখন দেখো এটা কিন্তু অপ্রকৃত লগিস্ট কিন্তু হয়ে গেছে ঠিক আছে লগিস্ট এখানে প্রকাশ হয়ে গেছে কোনোটাকে কোনোটা ভাগ যাবে না তো এখন অপ্রকৃত আছে এটাকে আমরা মিশ্র বানাবো তো কয়বার যাবে দুই দুইবার দিলে চার দুগুণে আট বেশি হয়ে যাবে তাই না চার একে চার তিন তো এটা কত হয়ে গেল এক সমস্ত চার ভাগের তিন আমরা আরেকটা উত্তর পেয়ে গেলাম ঠিক আছে তো চলো পরবর্তীতে আরো আমাদের কিছু সমস্যা আছে আমরা ওই সমস্যাগুলো একটু দেখবো পাঁচ নম্বর যেটা আছে দেখো তিন ভাগের এক যোগ পাঁচ ভাগের চার এখানে যে সমস্যাটা দেখো আগের মতো কি ছিল এটা কিন্তু দুইটা প্রকৃত আছে পরের স্টেপটা কি আমাদের পরের স্টেপটা হচ্ছে আমাদের সমহর সমহরগ্রাংশে প্রকাশ আচ্ছা সমহরভগনাংশে কিন্তু আমরা ইতিমধ্যে একটা করেছি তো এটার মধ্যে নিয়ম কি ছিল যে ছোটটা বড়টাকে ভাগ যাবে এখন দেখো তিন ধারা কি কে ভাগ যায় দিতে পারবে কখনো তিন ধারায় কখনো পাঁচ কে ভাগ যাবে না না গেলে আমরা কি করব আমরা কিন্তু ওই যে সাধারণ একটা হর বিশিষ্ট প্রকাশ করার জন্য আমরা একটা নিয়ম আমরা আগেই করেছিলাম সেটাকে মনে আছে কিনা তোমরা জানো না আমি জানি না তোমাদের মনে আছে কিনা তো এটা হচ্ছে এই পর্যন্ত আমি গুণনীয় বের করব গুণিতক বের করব তো তিনের গুণনীয়ক গুণিতক যদি আমি বের করতে চাই তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিরিকা নয় তিন চারে বারো তিন পাশে পনেরো তো আবার এটার গুণিত তাহলে এখানে কত হব দেখ দশ তিন পাশে পনেরো তো দেখো এখন কোনটা মিলে দেখো তিন মিলে না ছয় মিলে না নয় মিলে না বারো মিলে না পনেরো মিলে তার মানে দুইটার সাধারণ গুণনে কত হচ্ছে পনেরো এখন এখানে দেখো এটা এটা দ্বারা আমি নিচেরটা দ্বারা আমি পনেরো রেখে ভাগ করবো খেয়াল করো বিষয়গুলো নিচেরটা দ্বারা আমি পনেরো রেখে ভাগ করবো তাহলে ফলটা কত হচ্ছে পাঁচ এখন পাঁচ দ্বারা এটাকে গুণ করবো এটাকে গুণ করবো পাঁচ একে পাঁচ তিন পাশে পনেরো এখন দেখো এই পাঁচ দ্বারা আমি যদি পনেরোকে কে ভাগ করি তাহলে ফলটা হচ্ছে তিন তিন দ্বারা যদি আমি গুণ করি তিন চারে বারো তিন পাশে পনেরো তো দেখো আমরা সমহর রূপে প্রকাশ করতে পারলাম সমহর রূপে প্রকাশ করার পরের নিয়মটা কি ছিল যে আমরা যুগেরটা যুগ করবো বিয়োগের একটা বিয়োগ করবো তো এখানে কি আছে যুগ আছে পনেরো আর পাঁচ আর বারো হচ্ছে সতেরো এখন দেখো এটাকে লগিষ্ট আকারে প্রকাশ করা যায় কিনা পরের স্টেপটা লগিস্ট আকারে প্রকাশ করতে পারবো কিনা তো এখানে যদি আমরা লগিস্ট আকারে প্রকাশ করতে সতেরো না এটা মৌলিক সংখ্যা হয়ে গেছে তাই না এটাকে আর কোনো সংখ্যা তারা ভাগ দিতে পারবে না তাহলে আর এটাকে লগিষ্ট আকারে বের করা সম্ভব না তো এর পরবর্তী স্টেপটা দেখবো এটা কি প্রকৃত না অপ্রকৃত এটা কিন্তু অপ্রকৃত তাহলে আমাকে কি করতে হবে মিশ্র বানাতে হবে তো এটাই যদি আমি ভাগ দিই পনেরো কে পনেরো তো এটা দুই এখন দেখো এক সমস্ত পনেরো ভাগের দুই তো এটা ছিল আমাদের পাঁচ নম্বর তো আমরা আরো দুইটা আমি তিনটা অঙ্ক করব আজকে তো এখানে দেখো একটা আছে মিশ্র ভগ্নাংশ আর একটা আছে প্রকৃত ভগ্নাংশ তো আমরা প্রথমে কি বলেছিলাম শর্তটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ আগে প্রকাশ করব তো চলো আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তো তিন একে তিন তিন আর একে কত হবে এটা চার আর ওপারে দেখো কি আছে ছয় ভাগের এক এখন দেখো এটাতে কিন্তু এটাকে ভাগ যাবে তো আমি বলছিলাম ভাগ গেলে আমরা ভাগ আকারে করব এটা দিয়ে যদি আমি ভাগ করি তিন দিয়ে যদি আমি ছয়কে ভাগ করি ফলটা কত হবে দুই দুই দ্বারা আমি গুণ করি চার দোগুণে আট তিন গুণে ছয় আর এ পাশ কিন্তু কিছুই করতে হবে না আবার দুই পাশে এ পাশেও ভাগ করো না এখন দেখো সমহর হয়ে গেছে সমহর হলে আমরা কি করব এই দুইটা থেকে একটা নিয়ে আসবো তারপর আট যুগ এক তাহলে কত হলো এটা নয় এখন আমরা কি করব লগ স্টক প্রকাশ করব তো লগ স্টক আকারে নিয়মটা কি বলছিলাম দুইটাকে একই অঙ্ক দ্বারা ভাগ করতে হবে আমরা নয় কে আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো এটাকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো নয় কে যদি আমরা তিন দ্বারা ভাগ করি ফল্ট হবে তিন এটাকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি ফল্ট হবে দুই তো এখানে কি আছে দুই ভাগের তিন এবার দেখো এটা কিন্তু অপ্রকৃত হয়ে গেছে অপ্রকৃত হলে আমরা কি করব মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব তো একবার দিলে দুই একে দুই এক তাহলে এখানে কত হবে দুই এক সমস্ত দুই ভাগের এক তো এটা ছিল আমাদের ছয় নম্বর আর একটা দেখো এখানে সাত নম্বর যে সমস্যাটি আছে পনেরো ভাগের চার এক সমস্ত বারো ভাগের এক তো এটাকে যদি আমরা পূর্বের নিয়মের মতো করি আমরা এখানে একটু খেয়াল করো বিষয়টা পূর্বের নিয়মের মতো যদি আমরা করি তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে অপ্রকৃত ভগ্নাংশ সরি মিশ্র ভগ্নাংশ আছে সেটাকে অপ্রকৃত বানাবো আমরা তো এটা যেটা আছে এটা এভাবে রাখলাম আর এখানে দেখো এখানে দেখো বারো একে বারো বারোর সাথে এক যুগ দিলে কত হবে এটা তেরো তো এবার দেখো আমাদের কিন্তু সমহরে প্রকাশ করতে হবে তাই না সমহরে যদি প্রকাশ করি আমি কি বলছিলাম একটা দিয়ে আর ভাগ যায় না তো এই ক্ষেত্রে কি সমস্যা আমরা যেটা পেয়েছি কিভাবে সমাধান করব। তো সমাধানটা আমি বলছিলাম যে এটার আমি গুণ এটার আমি গুণিতক বের করব। ঠিক আছে এটার গুণিত বের করব তো এটার আমরা গুণিত বের করি পনেরো একে পনেরো পনেরো দুগুণে ত্রিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট আমরা দেখি এটারও আমরা কয়েকটা বের করি যদি না হয় আমরা আরো বাড়াবো বারো একে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট মিলে গেছে কিন্তু তাই না তাইলে আমরা কি পেলাম এখানে ষাট তারপরে এখানে লিখবো কত ষাট এবার দেখো পনেরো দ্বারা যদি আমি ষাটকে ভাগ করি তাহলে কত হবে চার হবে চার দ্বারা পাঁচ দ্বারা যদি আমি ষাটকে ভাগ করি হবে দ্বারা গুণ করলে পাঁচ তেরো পঁয়ষট্টি তো এখন দেখো দুইটা কিন্তু একই রকম আর এখানে যুগ আছে যুগ করব ছয় আর পাঁচ এগারো এক হাতের আছে এক এক ছয় সাত সাত একে আট এবার দেখো লগিষ্ট এখানে প্রকাশ করা যায় কিনা লগিষ্ট আকারে প্রকাশ করা যায় না হ্যাঁ যাবে এটাকে তিন দ্বারা ভাগ করতে পারবো এটাকে তিন দ্বারা ভাগ করতে পারবো ঠিক আছে এটাকে দেখো তিন দ্বারা ভাগ করলে আলাদা ভাগ করে নিয়ে আসবা তিন দুগুণে তিন দ্বারা ভাগ করতে পারলাম কত হয়ে গেল এটা সাতাশ সাত তিন দ্বারা এটাকে ভাগ করলে হয়ে যাবে তিন বিশে ষাট এবার দেখো এই রকম তো উপরে একটা বড় মানে অপ্রকৃত আছে আমি মিশ্র বানাবো বিশে কে বিশ সাত তার মানে এখানে কত হলো দেখো এক সমস্ত বিশ ভাগের সাত আর একটা উত্তর আমরা পেয়ে গেলাম তো সর্বশেষ আমাদের আজকের অনুযায়ী আমরা যে আরেকটা সমস্যা সমাধান সেটা হচ্ছে আট নম্বর যেটা আছে দেখো এক সমস্ত পনেরো ভাগের সাত সেটা একটা মিশ্র ভগ্নাংশ আছে মিশ্র ভগ্নাংশ থাকলে আমরা কি করবো অপ্রকৃত ভোগনাংশ প্রকাশ করব তো দেখো পনেরো কে পনেরো পনেরো আর সাথে হচ্ছে কত বাইশ যোগ পাঁচ ভাগের তিন তো পরবর্তী কাজটা কি আমাদের সমহর ভগ্নাংশ প্রকাশ করা দেখো এটা দেখে ফেলব এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে ফলটা তিন তাই না তাহলে তিন ত্রিকা নয় তিন পাশে পনেরো দেখো বাইশ যুগ নয় কত হবে এটা একত্রিশ তো এটাকে লগি আকারে প্রকাশ করার চিন্তা ভাবনা করবা এখানে দেখো লগি আকারে প্রকাশ করা যায় কিনা একত্রিশ দ্বারা যদি আমি পনেরোকে ভাগ করি এটা কিন্তু লগিষ্ট মানে ভাগ যাবে না এটাকে ভাগ যাবে না এটাকে কোনো একই সংখ্যাতে ভাগ যাবে তিন দ্বারা যাবে পাঁচ দ্বারা যাবে এটাকে যাবে না ঠিক আছে তো এখন আমরা কি করবা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দাও তো পনেরো দুগুণে ত্রিশ এক তাহলে এটা কত আছে দুই সমস্ত পনেরো ভাগের এক তো আমাদের আজকের আলোচনার যে পাঁচটা হিসাব করার মধ্যে যে সকল যুগের সমস্যাগুলো আছে এগুলো সমাধান করেছি আমরা পরবর্তী ভিডিওতে আমরা বিয়োগের সমস্যাগুলো সমাধান করব। আশা করি এগুলো প্র্যাকটিস করবে এবং আমার সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে